দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলের সংবাদ সম্মেলনে তৈরি পোশাক খাতের বিভিন্ন দিক তুলে ধরে তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বর্তমান অর্থবছরে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কর এবং রাজস্ব সংক্রান্ত নীতির কথা তুলে ধরেন বিজিএমইএ সভাপতি। ও দক্ষতা উন্নয়ন এবং ব্র্যান্ডিংয়ের দিকে মনোযোগ দিতে হবে। আপনারা জানেন যে এই সকল বিষয়গুলিকে আমরা বরাবরই অগ্রাধিকার দিয়ে আসছি। তিনি বলেন, বর্তমান তৈরি পোশাক খাতে যে প্রবৃদ্ধি রয়েছে তা অব্যাহত থাকলে 2025 সাল নাগাদ মার্কেট শেয়ার 10% উন্নীত হবে। তবে সমস্ত প্রতিকূলতার পরও এই অর্থবছরের শেষে আমাদের রপ্তানি $41 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আমরা আশা করছি। তাছাড়া 2022 সালে বিশ্ববাজারে আমাদের শেয়ার 7.5% অতিক্রম করবে বলে আমরা আশা করি। বর্তমানে বিশ্ববাজারে টিকে থাকতে দ্রুত সরবরাহ সক্ষমতা এবং আমদানি রপ্তানি সুযোগ সুবিধা আরও বাড়ানোর আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। সঞ্জিতা রশিদ, মাইটিভি, ঢাকা।